আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইউক্রেন ইস্যু নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে তুমুল বিতর্ক হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে। রাশিয়াকে আবারও ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে রুশ কূটনীতিকরা বলেছেন সামরিক সংঘাতের কোনো সম্ভাবনা নেই। সোমবারের অধিবেশনের উন্মুক্ত আলোচনায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদকে বলেছেন ইউক্রেনের রুশ আগ্রাসন বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। তিনি বলেন ইউরোপে আমরা যে পরিস্থিতি মোকাবেলা করছি তা খুবই বিপজ্জনক। ইউক্রেন এখন যে পরিস্থিতির মুখোমুখি তার চেয়ে খারাপ কোনো জাতিসংঘ সদস্য দেশের জন্য আর কিছুই হতে পারে না। রাষ্ট্রদূত লিন্ডা আরও বলেন রাশিয়ার কর্মকাণ্ড জাতিসংঘ নীতিমালার কেন্দ্রবিন্দুতে আঘাত হেনেছে। এটি নিরাপত্তার জন্য এতটাই হুমকি যতখানি অনুমান করা যায়। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অবস্থান তুলে ধরার সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের আহ্বানে নিরাপত্তা পরিষদের এই বিশেষ অধিবেশনটি ডাকা হয়েছিল। যথারীতি সেখানেও মস্কো তাদের নিরাপত্তা নিশ্চয়তার কথা তুলেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধের দামামা বাজাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। তিনি বলেন যুদ্ধের হুমকি নিয়ে আলোচনা করা আসলে একটি উস্কানি, আপনারা আসলে সেটিই চাইছেন। এই রুশ কূটনীতিক বলেন এখন পর্যন্ত কোনো রাশিয়ান রাজনীতিক বা কর্মকর্তা ইউক্রেনে আগ্রাসনের হুমকি দেননি। আর মস্কোর রুশ দূতাবাস বলেছে তারা কোনো নিষেধাজ্ঞার হুমকিতে পিছু হটবে না। এদিকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দিনের শেষ দিকে আবারও টেলিফোনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সংলাপ হওয়ার কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ টেলিফোনে আলোচনা করবেন ইউক্রেন সংকট নিয়ে। মিয়ানমারের প্রধান বিচারপতি সহ দেশটির একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের বর্ষপূর্তিতে সোমবার নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করে দেশ তিনটি। আল জাজিরা জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তার মধ্যে মিয়ানমারের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং দেশটির দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান রয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ জানিয়েছে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে সামরিক জান্তার সাথে যুক্ত কিছু ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। ব্রিটেন ও কানাডাও পৃথকভাবে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। মিয়ানমারের এই তিন জ্যেষ্ঠ কর্মকর্তার পাশাপাশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য দুটি সংস্থা হচ্ছে কেটি সার্ভিসেস অ্যান্ড লজিস্টিক কোম্পানি লিমিটেড এবং ডিফেন্স সার্ভিসের কমান্ডার ইন চিফের ডিরেক্টরেট অফ প্রকিউরমেন্ট। এই দুটি সংস্থার বিরুদ্ধে মিয়ানমারের সামরিক শাসনকে সমর্থন করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম বলছে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি এবং সংস্থাগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সব রকম সম্পদ বাজেয়াপ্ত থাকবে। অন্যদিকে মিয়ানমারের অ্যাটর্নি জেনারেল, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও নির্বাচন কমিশনের সাবেক এক প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে ব্রিটেন। এছাড়া এক বিবৃতিতে কানাডার সরকার জানিয়েছে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর গত বছর জুড়ে মিয়ানমারের মানবিক ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতিতে কার্যত কোনো কাজই করেনি জান্তা সরকার, আর তাই ওয়াশিংটনের নিষেধাজ্ঞার আওতায় থাকা ওই তিন ব্যক্তির বিরুদ্ধে কানাডাও নিষেধাজ্ঞা আরোপ করছে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার ইউক্রেন যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শীর্ষস্থানীয় এক তুর্কি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন এই সফরে উত্তেজনা প্রশমনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করবেন এরদোয়ান। ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষের সাথে ভালো সম্পর্ক রয়েছে তুরস্কের, তবে সিরিয়া লিবিয়া ইস্যুতে আঙ্কারার সাথে মতবিরোধ রয়েছে মস্কোর। 2014 সালে ক্রাইমিয়া দখলেরও বিরোধিতা করেছে তুরস্ক। আবার ইউক্রেনের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির কারণে মস্কোর ক্ষোভ রয়েছে তুরস্কের ওপর। তবে পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে রাশিয়ার সাথে দেশটির সম্পর্ক মজবুত। নাম প্রকাশ না করার শর্তে ওই তুর্কি কর্মকর্তা বলেন আঞ্চলিক শান্তিরক্ষা ও উত্তেজনা প্রশমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে এরদোয়ান তার বার্তা পৌঁছে দেবেন জেলেনস্কিকে। এছাড়া আসন্ন শীতকালীন অলিম্পিকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুরস্ক সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। ওই কর্মকর্তা আরও বলেন আমরা আশা করছি আলোচনার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মাঝে চলমান উত্তেজনা দূর হবে। গত কিছুদিন ধরেই তুরস্ক এই সংকট মীমাংসার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। দেশটির পক্ষ থেকে মধ্যস্থতা করার প্রস্তাবও দেওয়া হয়েছে। এসবের অংশ হিসেবেই এরদোয়ান যাচ্ছেন ইউক্রেন সফরে। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর জানিয়েছেন তুরস্ক
ন্যাটো জোটের সদস্য হলেও এই সংকটে দুটি দেশের সাথেই তারা যোগাযোগ রক্ষা করছেন। তিনি বলেন, আমরা রাশিয়া ও ইউক্রেন সহ সব পক্ষকে আহ্বান জানাই সহযোগিতা, সমন্বয় ও সংলাপের মাধ্যমে শান্তি বজায় রাখতে। উপসাগরীয় দেশ কাতারকে ন্যাটোর বাইরে গুরুত্বপূর্ণ মিত্রের তালিকায় স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান বাইডেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, এর ফলে ওয়াশিংটন ও দোহার মধ্যে অংশীদারিত্ব নতুন আনুষ্ঠানিকতায় রূপ নেবে। ন্যাটো সদস্য নয় এমন দেশগুলোর মধ্য থেকে মেজর নন ন্যাটো অ্যালি হিসেবে নির্বাচিত করে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটি ন্যাটো জোটের সদস্য না হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা পেয়ে থাকে। সোমবারের বৈঠকে কাতারকে ভালো বন্ধু ও বিশ্বস্ত অংশীদার হিসেবে আখ্যায়িত করেন বাইডেন। তিনি বলেন, আমি কংগ্রেসকে জানিয়েছি কাতারের সাথে সম্পর্কের গুরুত্ব প্রতিফলিত করতে এই সিদ্ধান্ত হচ্ছে। এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে বলা হয়েছে, বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক এই মর্যাদা। উপসাগরীয় দেশগুলোর মধ্যে এর আগে একমাত্র কুয়েত যুক্তরাষ্ট্রের এই তালিকায় স্থান পেয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো তার আমন্ত্রণে রোববার যুক্তরাষ্ট্র গিয়েছেন কাতারের আমির। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় ছোট্ট দেশটি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যে গুরুত্ব পেতে শুরু করেছে এই সফর তারই আভাস দিচ্ছে। রাশিয়ার সাথে উত্তেজনার কারণে ইউরোপে গ্যাস সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়া যুক্তরাষ্ট্র এখন কাতারের দ্বারস্থ হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংকট নিরসনে কাজ করছে কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জানিয়েছেন, তার দেশ ওয়াশিংটন ও তেহরানের দৃষ্টিভঙ্গি কাছাকাছি আনতে কাজ শুরু করেছে। আল জাজিরা টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে একথা। হোয়াইট হাউসে কাতারের আমির ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পরদিন একথা বলেছেন কাতারি মন্ত্রী। গত বৃহস্পতিবার শেখ মোহাম্মদ ইরান সফর করেছেন। এর দুই দিন পরই আমির শেখ তামিম যুক্তরাষ্ট্র সফর করেছেন। এই দুটি সফরের মধ্যে যোগসূত্র আছে বলেই মনে করা হচ্ছে। অনেকদিন ধরেই বিশ্ব রাজনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের গুরুত্ব বাড়ছে। দেশটি যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ত্যাগেরও মধ্যস্থতা করেছে। এর আগে বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে কাতার ভূমিকা রেখেছে। ইরান পারমাণবিক চুক্তি নিয়ে আর দফা আলোচনার পরও কোনো সমাধান আসেনি, তবে কাতারের এই ইস্যুতে উদ্যোগী হওয়া প্রক্রিয়াটিতে গতি আনতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ কাতার একই সাথে ওয়াশিংটন ও তেহরান উভয়ের সাথে সুসম্পর্ক রক্ষা করছে। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে চুক্তিতে পৌঁছা সম্ভব হবে না। সোমবার পর্দার অন্তরাল থেকে করা ব্রিফিংয়ে এক কর্মকর্তা বলেন, ইরানের হাতে পণবন্দী থাকা চার মার্কিন নাগরিকের মুক্তি ছাড়াও অগ্রসর হওয়া সম্ভব নয়। তিনি বলেন, চুক্তি নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে না পারলে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমা ছাড়িয়ে যেতে পারে, যা হবে মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের জন্য বিপজ্জনক। অতীতের যে কোনো সময়ের চেয়ে পশ্চিমারা এখন চীনের কাছ থেকে বড় হুমকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক ক্রিস্টোফার রে। যুক্তরাষ্ট্রের আইডিয়া ও উদ্ভাবনগুলো চুরি করে তাদেরই বিরুদ্ধে হ্যাকিংয়ের কাজে লাগানোর জন্য সোমবার এক বক্তৃতায় তিনি বেইজিংকে অভিযুক্ত করেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের খবরে বলা হয়েছে, ইউক্রেন নিয়ে রাশিয়ার সাথে উত্তেজনা থাকলেও যুক্তরাষ্ট্র যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে এখনও চীনকেই বড় হুমকি মনে করে এফবিআই প্রধানের এই বক্তব্যে তা স্পষ্ট। এই গোয়েন্দা প্রধান বলেন, আমরা চীন বিষয়ক তদন্তে দেখতে পেয়েছি যে 2000-এর বেশি ঘটনায় তথ্য প্রযুক্তি চুরির চেষ্টা করা হয়েছে। আর কোনো দেশ আমাদের আইডিয়া, উদ্ভাবন ও অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে চীনের মতো এত বড় হুমকি হয়ে দেখা দেয়নি। এফবিআই প্রধান জানান, তার সংস্থা চীনা গুপ্তচর বৃত্তি ঠেকাতে প্রতি 12 ঘণ্টায় নতুন একটি করে ফাইল খুলতে বাধ্য হয়। চীন সরকারের হ্যাকাররা প্রতিদিন মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য চুরি করার পেছনেই লেগে থাকে জানিয়ে তিনি বলেন, অর্থনৈতিক গুপ্তচর বৃত্তির মাধ্যমে চীনা কোম্পানিগুলো আমাদের প্রযুক্তি চুরি করে এগিয়ে যাচ্ছে এবং আমাদের কোম্পানি ও কর্মীদের পেছনে ফেলে দিচ্ছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী অপরাধ করছে ইসরায়েল, তাদের অবশ্যই এর জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে এক রিপোর্টে দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির 25 পৃষ্ঠার নতুন ওই রিপোর্টে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নিপীড়নের নানা বর্ণনা উঠে এসেছে। ফিলিস্তিনিদের বাড়ি ও সম্পত্তি দখল, নির্বিচারে হত্যা, চলাচলে বিধিনিষেধ, ডিটেনশন সহ বহু অপরাধের কথা বলা হয়েছে এতে। সংস্থাটি এক বিবৃতিতে এসব অপরাধকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে। লন্ডন ভিত্তিক সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়েছে,
বর্তমানে ইসরায়েল নিয়ন্ত্রিত সব এলাকায় ইহুদি ইসরায়েলিদের সুবিধা দিয়ে প্রশাসন পরিচালিত হয় আর ক্ষতি হচ্ছে ফিলিস্তিনিদের। ফিলিস্তিনি উদ্বাস্তুরা সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমের মতো এলাকাগুলোতে বসবাসরত ফিলিস্তিনিদের নিকৃষ্ট জাতিগোষ্ঠী হিসেবে বিবেচনা করছে ইসরায়েল এবং তাদের সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ভারতে কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হওয়ার কিছুক্ষণ পরই পেগাসাস ইস্যু তুলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইটার পোস্টে তিনি লিখেছেন, সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য, তারা বেকারত্ব ও মুদ্রাস্ফীতির দ্বারা পিষ্ট হচ্ছেন। সরকার বড় বড় কথায় ডুবে গেছে, কিছুই বোঝাতে পারেনি তারা। এটি পেগাসাস স্পিন বাজেট। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ইস্যু যে নরেন্দ্র মোদী সরকারকে এই বাজেট অধিবেশনে একাধিক প্রশ্নের মুখে ফেলতে চলেছে তা মমতা বুঝিয়ে দিয়েছেন এই বক্তব্যে। গত কিছুদিন ধরেই ভারতের রাজনীতিতে পেগাসাস বিতর্ক চলছে। দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর নজরদারি করতে মোদী সরকার ইসরায়েল থেকে ওই সফটওয়্যার কিনেছিল 2017 সালে। ভারতীয় পার্লামেন্টের অন্যান্য বিরোধী দলগুলো ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেটের সমালোচনায় সরব হয়েছে। সরকার গরিব ও মধ্যবিত্তদের জন্য কিছু করেনি উল্লেখ করে প্রধান বিরোধী দল কংগ্রেসের যোগাযোগ দফতরের প্রধান রণদীপ সূর্যেওয়ালা বলেছেন, সরাসরি ট্যাক্স চাপিয়ে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী আবার তাদের হতাশ করেছে। ভারতের বেতনভোগী শ্রেণী ও মধ্যবিত্ত শ্রেণীর সাথে এটি এক ধরনের প্রতারণা। তিনি এই বাজেটকে অনর্থক বাজেট হিসেবে আখ্যায়িত করেন। এদিকে শিগগিরই ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রা আসতে চলেছে বলে বাজেট অধিবেশনে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সীতারমণ বলেন, আগামী 2022-23 অর্থ বছরে নিজস্ব ডিজিটাল মুদ্রা আনবে ভারত। ডিজিটাল এই মুদ্রার প্রচলনের ফলে দেশটির অর্থনীতি চাঙ্গা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।